বন্ধুরা, আজকের রেসিপি লুচি আলুর দম। এই লুচি আলুর দম আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই আলুর দম বানানোর জন্য আমি আলু নিয়ে নিয়েছি এরকম দু টুকরো করে খোসা সমেত। এটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেব। এই জলের মধ্যে আলুগুলো তুলে দেব। এই আলুর মধ্যে লবণ দিয়ে দেব। লবণ দিয়েই আমি আলুটা সেদ্ধ করে নেব, নেড়ে দেব। আমি যেহেতু আজকে গোটা মশলা এই বাটা মশলাই রান্না করব, সেই কারণে আমি ধনে আর জিরেটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এক চামচ নিয়ে নিলাম জিরে আর এক চামচ ধনে, এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যাবে, বাটতে সুবিধা হবে। এরপর আমি ময়দাটা মেখে নেব। ময়দা নিয়ে নেব পরিমাণ মতো, দিয়ে দেব লবণ, ময়মের জন্য দিয়ে দেব সাদা তেল। তেল আর ময়দাটা এই লবণটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আরও একটু জল দিয়ে দেব। ময়দাটাও বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে একটা পরিষ্কার কাপড় চাপা দিয়ে রেখে দেব। এরপর আমি আলুর দমের মশলাটা বেটে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আদা, আর এর সাথেই নিয়ে নেব টমেটো। আমি দুটো টমেটো নিচ্ছি, ছোট ছোট টমেটো, সেই কারণে আমি দুটো টমেটো নিচ্ছি। মিক্সিতে বেটে নেব। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও জল ঝারিয়ে তুলে নেব। এরপর আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা এদিকে বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি তেল ঝারিয়ে তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর এই তেলেই দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে মশলাটা একটু ভেজে নেব। ফোড়নের মশলাগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে তুলে দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জিরে আর ধনের পেস্টটা। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হিং। দিয়ে এবারে সব মশলাগুলো একসাথে আমি ভালো করে কষে নেব, 3-4 মিনিট ধরে ভালো করে কষে নেব। এরই মধ্যে দিয়ে দেব লবণ, লবণটা বুঝেই দিতে হবে কারণ আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি। আর দিয়ে দেব চিনি, দিয়ে আবার মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা দিয়ে তেলও ছেড়ে গেছে, 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাটা এইভাবেই কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে, তাতে তরকারির টেস্টটা বেশি ভালো হয়। এই পর্যায়ে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আবারও 2-3 মিনিট ধরে আমি মশলাটা কষে নেব। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন, না হলে গ্যাস
অনেকটা অফ করে দিয়ে করলেও বেশি ভালো হয়, না হলে টক দই কেটে যেতে পারে। টক দই দিয়েও 2-3 মিনিট ধরে কষে নেওয়া হয়ে গেছে, আবারও তেল ছেড়ে গেছে। এর মধ্যে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবার মশলার সঙ্গে আলুটা কষে নেব। মশলার সাথে আলুটাও ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে রান্নাটা করলে আলুর দমের টেস্টটা আরো বেশি ভালো হয়ে যাবে। ভালো করে জলের সাথে মিশিয়ে দেব আর 2-3 মিনিট ধরে আমি ফুটিয়ে নেব। ওদিকে আলুর দমটা হতে হতে এদিকে আমি লুচির লেচিগুলো করে নেব আর একটু মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গেছে। এইভাবে আমি এবারে ছোট ছোট করে লুচি করে নেব। লুচিগুলো বেলে লেচি করে নেব, ভালো করে পাকিয়ে নেব। এইভাবে এরপর আলুর দমটা একটু নেড়ে দেব। আলুর দম রেডি, সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব, গ্যাসটা অফ করে দেব। এরপর আমি বাটির মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। পর আমি লুচিগুলো বেলে নেব। বাটিতে তেল নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়ে আমি বেলে নেব। এভাবে লুচিগুলো সব বেলে নেব। এরপর কড়াতে দিয়ে দেব সাদা তেল লুচিগুলো ভাজার জন্য। তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলও এদিকে গরম হয়ে গেছে, লুচিগুলো এবারে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, তুলে নেব। আরো একটা লুচি দিয়ে দেব। এইভাবে সব লুচিগুলো আমি ভেজে নেব। উল্টে দেব। কত সুন্দর সব লুচিগুলো ফুলছে। এইভাবেই লুচি আর আলুর দম করতে হবে। সব লুচিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন। লাইক করে আমাকে আরও উৎসাহিত করবেন, আমি যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।